গতকাল রাতে পালপাড়ায় বিএসএফ এর কর্মরত প্রতাপ সিং এর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীদের দল। গতকাল রাত দুটো নাগাদ পালপাড়ায় প্রতাপ সিং এর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীদের দল। প্রতাপ বিএসএফ এ কর্মরত, রাজস্থানে পোস্টিং তার, ছুটিতে বাড়ি রয়েছে এই সময়। প্রতাপ জানান সবাই তখন ঘুমিয়ে, রান্নাঘরের জানলা থেকে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। দোতলায় তার বাবা হরিনাথ সিং নাতি প্রতীককে নিয়ে শুয়েছিলেন, সেই ঘরে ঢুকে বাবাকে মারধর করে লুটপাট চালাতে থাকে দুষ্কৃতীরা। দাদুকে মারতে দেখে 10 বছরের প্রতীক দুষ্কৃতীদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকেও মারধর করে দুষ্কৃতীরা, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়ও দেখায়। নাতিকে মারছে দেখে দাদু তাদের বাধা দিলে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় হরিনাথ সিং এর। এর মধ্যে নিজের ঘরে লোকজন ঢুকে পড়ে, ডাকাত পড়েছে বুঝতে পেরে এক পরিচিতকে ফোন করে পুলিশকে খবর দিতে বলেন প্রতাপ। কিছুক্ষণের মধ্যে মগরা থানার পুলিশ হাজির হয়ে যায়, তিনজনকে বাড়ি থেকে ধরে ফেলে। দুষ্কৃতীর দলে 5-6 জন ছিল, বাকিরা পুলিশ দেখে চম্পট দেয়, নিয়ে যায় নগদ 80,000 টাকা এবং 15 লক্ষ টাকার গহনা। মেয়ের বিয়ে 1 ডিসেম্বর, তার জন্য কেনাকাটা চলছিল সিং বাড়িতে, অনেক টাকা পাওয়া যাবে ভেবেই হয়তো হানা দেয় দুষ্কৃতীরা। পুলিশ ধৃতদের জেরা করে বাকি সঙ্গীদের খোঁজ চালাচ্ছে। बगल में मेरा नाती सोया हुआ था, अचानक ये सब उठा लो आकर हमको अटैक किया लो। अटैक करने के बाद मेरा नाती बात हो गए, क्या हो रहा है भाई, हम सो गए, कुछ नहीं बोल रहे हैं। लेकिन मैं नाती देखा कि मेरे दादा को ये लोग मार रहा है, वो उठ के गया अटैक करने के लिए, और बच्चा है वो क्या जानता है, उसको रॉड से मारा लो नाती फाती को। फिर क्या कर हम नाती को, उसके बाद क्या कि हमको गुस्सा गया कि मार गए मेरे बच्चे को, मैं संगे संगे उसको हटा दिए नाती को, और उसको हम अटैक कर दिए। करने के बाद में उसको वो गिरा दिए, गिराने के बाद में पीछे से दो आया लो आकर हमको मारने लगा लो। की है घटना, ঘটনাটা ওই দুটো আইটের মধ্যে, বাবা উপরে ঘুমিয়েছিল, ওরা কিচেন থেকে ঢুকেছে, আর ফার্স্ট অ্যাটাক বাবাকে করেছে। আমি তলায় ছিলাম, যে বাবাকে অ্যাটাক করেছে তখন বাবাকে মানে গলে ধরে মেরেছে কিছু। আমার ছোট ছেলে ছিল, বড় ছেলেটা ওর উপরে অ্যাটাক করেছে, মানে বাচ্চা দিক সবাই করে কেন মারছিস, ওরা এখন আমার ছেলেটাকে তুলে ফেলেছে বেচানা থেকে, তুলে ফেলেছে। তখন বাবা থাকতে পারেনি, ওদের উপরে অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর ওরা কি বন্দুক নিয়ে এসেছিল, বেশি কাট্টাগুলো বলে যেটাকে, আর ওটাকে নিয়ে আর ছেদ করেছে, ছেদ করে ওরা তলায় নিয়ে সবার মধ্যে মানে মারপিট হয়েছে আর নিজের মধ্যে, ঠিক আছে। তার মধ্যে যাওয়ার পরে আমরা ফোনটা করতে পারলাম, একজন তো করলাম আমার বন্ধু তো ও করলাম, ওনার মানে তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করলে, আর পুলিশ 5 মিনিটের মধ্যে এসে গেছে। আর তার মধ্যে আমাদের মানে মারপিটটা ওদের সঙ্গে একটু হচ্ছিল, হ্যাঁ হচ্ছিল, তার মধ্যে পুলিশ ঢুকেছে, তার মধ্যে বেরোতে চেষ্টা করেছে, ওরা জানতে পেয়ে গেছে যে পুলিশ এসে গেছে। তখন ওরা পালাতে চেষ্টা করেছে, পালাতে চেষ্টা করেছে, ঘর থেকে 3 জন বেরিয়েছে, ওখানে স্পটে ধরে নিয়েছে, আর ওরা 3 জন না 2 জন ছিল পালিয়ে গেছে। হুগলি থেকে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।